हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल सोमपास ब्लॉग। सबाई केमन आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आर एइ जे एखन सकाल ओइ 9:30-10 मतो बाजे आर आमि एखन आमार ठाकुर घर थेके आजकेर ब्लॉगटा स्टार्ट करछि। तो सकाले समस्त घरेर काज कमप्लीट हये गेछे आर एइ जे एखन पुजो करते एसेछि। तो एखन थेके आमि आमार भिडियोटा स्टार्ट करलाम। आजके होच्छे सानडे, रविवार, तो बाड़ितेई सबाई रयेछे, माने तोमादेर दादाओ बाड़ितेई रयेछे। तो एखन एइ जे एखाने धुना देओयार चेष्टा करछि, দিয়ে তারপরে পূজোটা শুরু করব। আর এইদিকে তোমাদের দাদা কি করছে একটু দেখাই। দেখো, এই যে দেখো, গাছেতে জল দিচ্ছে। মোটামুটি ভালোই তো রোদ উঠে গেছে, সকাল সকাল জলটা দেওয়ার দরকার ছিল। তো কালকে রাত্রিতে গেছিলাম বাপের বাড়ি, তো আজকে সকালে ফিরলাম, দিয়ে তারপরে এখন এই যে এখন জল দিতে লেগেছে। রোদ বেরিয়ে গেছে, গাছে জল দিচ্ছে। এই যে আর এই যে এখানেতে ভাই, আমি পুজো করছি, ও চলে এসেছে, যেহেতু বাড়িতে রয়েছে আমাকে ধুনো দিয়ে দিচ্ছে। পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। এই যে আমার পূজা করা কমপ্লিট, তো তোমাদেরকে একবার ভগবানের দর্শন করিয়ে দিই। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত বসানোও হয়ে গেছে। আর ওই দেখুন, ওখানেতে নতুন উনান চলছে, ঠাকুমা উনান তৈরি করছেন ছোট কাকিমার। আর এইদিকে আমাদের একটা নতুন ধরনের জিনিস এসেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখো, তোমরা দেখো, এটা হচ্ছে রিটা মাছ, না আর মাছের ডিম বলে হয়, যেটা বাপি নিয়ে এসেছেন। এই প্রথমবার দেখছি, তো কীরকম ধরনের খেতে হয় সেটাও জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কেউ আগে থেকে জানো কি না সেটা আমাদেরকে কমেন্টে জানিও। এই যে মা এখানে বাঁচতে বসেছেন, এমন মাছ এনে দিল যে এদেরকে ইউটিউবে বসে বসে রেসিপি দেখতে হচ্ছে এখন। এটা কোনোদিন দেখিনি ডিমটা, এই যে সেই মাছটা রান্না হয়েছিল, একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে কষানো, সবাই খাওয়া হয়ে গেছে। তো এইরকম হয়েছে, পুরো ডিমের মতো এই যে আমরা চৌতারা এসেছিলাম, আর আমাদের এখানে নারায়ণপুরে, তারকেশ্বর নারায়ণপুরে এত সুন্দর একটা কালীমায়ের মন্দির আছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম। এই যে দেখো, মাকে দেখাই। তো দিদা বাড়িতে এখন মাকে দিয়ে চলে এসেছি, আর আমরা এখন আছি তারকেশ্বরে। তো একটা আমন্ত্রণের জন্য নতুন আউটলেটটা হয়েছে না, ওটাতে আমাদের একদিনও আসা হয়নি, অনেকদিন অবশ্য ওপেনিং হয়েছে, তো আজকে ভাবলাম একটু যাই। চলো, এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখি চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এটা হচ্ছে এদের নিচের কাউন্টার, আর উপরেও আছে, এখান থেকে উপরেও যেতে হবে, উপরেও আছে। তো চলো আমরা দেখি কোথায় বসি, কোথায় সিট পাওয়া যায়। আসতেই মেনু কার্ড হাতে নিয়ে বসে পড়েছে, দেখো। হ্যাঁ, এখনও পরিষ্কার হয়নি টেবিলগুলো, আর ভিড় আছে, প্রচণ্ড ভিড় আছে। আমাদের তো আসছেই না, সবার চলে গেছে, কখন থেকে আমরা বসেই আছি বসেই আছি, প্রতীক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে। এখন বাজে কটা? আরে আর দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন বাজে 8:29, আর পাচ্ছি না, খিদেও পাচ্ছে। মামা বাড়িতে গিয়ে শুধু দুটো বোমা খেয়ে চলে আর কিছু খাইনি দুজনে, যেখানে তো খাবো বলে আমরা এখনো পাচ্ছি না। কীরকম লাগছে বসে থাকতে? চলো, বলে রেখেছি ফোনটা, সঙ্গে সঙ্গে আমাদেরও চলে এসেছে।
তো চলো, এখানে আছে একটা মাটন বিরিয়ানি, ওখানে বাটার নান আর চিকেন কষা, আর একটা স্প্রাইট আছে, বাস এইটুকুই আজকে আমাদের রাতের ডিনার, তাই তো? তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। টাটা। মানে তেল মাখিয়ে দিচ্ছে আমার না পুরো ভিডিও বানাচ্ছ ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ একটু দেখাই যে এরকম একটা মানুষ থাকলে কেমন ভালো লাগে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। রাখো রাখো, গুড নাইট। তো চলো গুড নাইট। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, টাটা।